शिक्षार्थी बंधुरा अस्सलाम वालेकुम, आमी मोहम्मद मखलिसुर रहमान इन्स्ट्रक्टर मेशिनिस्टेड यूसेफ राजशाही टेक्निकल स्कूल। शिक्षार्थी बंधुरा आज हम तुम्हें देखाबो ड्रिल बिट किभाबे शार्पनिंग करे और ड्रिल बिट केन आमरा शार्पनिंग करब। जखन आमरा ड्रिल करते जाए ड्रिल बिटेर साहाज्ये छिद्र होच्छे ना बा मेटल काटतेछे ना, तखन आमादेर देखते हय जे ड्रिल बिटेर एज नष्ट हये गेछे, তখন আমাদের ড্রিল বিট শার্পেনিং করার প্রয়োজন হয়। শিক্ষার্থী বন্ধুরা এখন আমি দেখাবো কিভাবে ড্রিল বিট শার্পেনিং করা হয় তার নিয়ম। প্রথমে আমি গ্রাইন্ডিং মেশিনের সুইচটা দিলাম, এরপর আমি ড্রিল বিটটাকে এইভাবে একটু অ্যাঙ্গেলে ধরব, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে আস্তে করে ধরে এভাবে ড্রিল বিটটাকে একটু ঘুরাবো, আবার এভাবে ধরবো, ধরে ড্রিল বিটটাকে একটু এরকম ঘোরাবো, বারবার এভাবে ধরার পরে এরকম ঘোরাবো। এবার একবার হয়ে গেলে আবার আমি ওপারও এভাবে ড্রিল বিটটাকে ধরে আস্তে করে ঘোরাবো, ড্রিল বিটটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে ঘোরাবো, আবার ধরি, শিক্ষার্থী বন্ধুরা এই হয়ে গেল ড্রিল বিট শার্পেনিং। আমরা ড্রিল মেশিন গ্রাইন্ডিং মেশিন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একটু কেয়ারফুলি করব, যাতে কোনো কারণে দুর্ঘটনা না ঘটে। ওকে শিক্ষার্থী বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, আগামী ক্লাসে অন্য কোনো মেশিন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।